পঞ্চায়েত ভোটে রাজ্যপালের ভূমিকা, তারপর উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কর্মকাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার আয়োজিত শিক্ষারত্ন অনুষ্ঠান থেকে সরাসরি আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পরিষ্কার জানিয়ে দিলেন, রাজভবনের কথা শুনে চললে বিশ্ববিদ্যালয়গুলি রাজ্যের অর্থনৈতিক অবরোধ মুখ থুবড়ে পড়বে। সেই সঙ্গে রাজ্যপালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিহিত করলেন ইল্লিগাল অথরাইজড পার্সন বলে। এখানেই থেমে থাকেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের বিরুদ্ধে এক কথায় লড়াইয়ের ডাক দেন তিনি, আর সেই লড়াইয়ে দুই সেনাপতি, মুখ্য সচিব ও শিক্ষামন্ত্রীকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রয়োজনীয় রাজভবনের সামনে ধর্ণায় বসার মতো চরম আন্দোলনের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের এখানে বসে আছেন একজন মাননীয় রাজ্যপাল, তিনি বলছেন আমি স্কুল দেখব, আমি কলেজ দেখব, আমি ইউনিভার্সিটি দেখব। আমি বলি আইন মেনে চলুন, আমার কোনো আপত্তি নেই। কনস্টিটিউশনাল একটা প্রভিশন আছে যে গভর্নমেন্ট যে সার্চ কমিটি পাঠাবে, তিনজনের নাম পাঠাবে, তার থেকে আপনি একজনকে সিলেক্ট করবেন, এবং অ্যাসেম্বলিতে আমরা পাশ করে ওটা পাঁচজনের করেছি, কারণ এটা ইউজিসির নিয়ম অনুযায়ী করা হয়েছে। ওনার বাড়িতে সব ইউনিভার্সিটির ফোন নাম্বারগুলো লাগানো হয়েছে, রাজভবন থেকে ফোন আসে, রাজ্যপাল দেখা করতে বলেছে, নাম্বারটা কোথার থেকে, কোনো একটা বিশ্ববিদ্যালয়ের নামে। এইসব জিনিসগুলো আমার হৃদয় বিদারণ করে। আমি ওনাকে অনেকবার বলেছি এটা করবেন না। যখন দেশ পরাধীন ছিল, মাত্র দুটো তিনটে ইউনিভার্সিটি ছিল, তাই চেয়ারটাকে রেসপেক্ট দেওয়ার জন্য একটা আইন ছিল যে ভাইসরয় এই টাইপের একটা গভর্নর থাকবে, যিনি চ্যান্সেলর থাকবেন। টাকা দেবো আমরা, পলিসি করব আমরা, আর আপনি খবরদারি করবেন। কখনো আপনারা শুনেছেন মধ্যরাতে হঠাৎ করে যাদবপুর ইউনিভার্সিটি ভিসি চেঞ্জ হয়ে গেল, 16 জনকে টপকে? হঠাৎ শুনলাম কেরালা থেকে একজন আইপিএস অফিসার, যার শিক্ষায় কোনো অভিজ্ঞতাই নেই, 10 বছর করতে হয় প্রফেসরি, তারপরে সে প্রিন্সিপাল বা ভাইস চ্যান্সেলার হয়, তাকে করে দিয়েছে একটা কোথায় ভাইস চ্যান্সেলার, আলিয়া ইউনিভার্সিটি, আলিয়া ইউনিভার্সিটির মতো সেন্সিটিভ ইউনিভার্সিটি, সেখানে করে দিয়েছে। রবীন্দ্রভারতীতে করে দিয়েছে একটা এক্স জাজ, ওকে আমি চিনি, তার কারণ হচ্ছে আমার সাথে পড়েছে এমএ, সুব্রকমল। আমি তার বিরুদ্ধে বলছি না, সে তো প্রফেসরি করেনি কোনোদিন, সে লিগাল কাজ করেছে, লিগাল কাজে সে যেতে পারে। তার মানে কি, সিস্টেমটাকে কোলাপস করে দেওয়ার একটা চক্রান্ত চলছে, এই চক্রান্ত আমরা মানব না। যদি রাজ্যপাল মনে করেন যে তিনি সব করবেন, তাহলে নির্বাচিত সরকারের কোনো দরকার নেই। আমি ওনাকে অনেকবার বলেছি, আপনারা ইলেকটেড আর আপনি একটা কনভেনশনাল, জাস্ট এ মানে দেখানোর জন্য একটা একটা নমিনেটেড পোস্ট, তো আপনি যদি মনে করেন আমি চিফ মিনিস্টারের থেকেও বড়, বড় আপনি হতে পারেন নিশ্চয়ই অনেক কাজে, কিন্তু মনে রাখবেন সমস্ত পলিসি ঠিক করে স্টেট গভর্নমেন্ট, আপনি নন। আপনি যদি কলেজ এবং ইউনিভার্সিটিতে ইন্টারফেয়ার করেন, আর কোনো ইউনিভার্সিটি কলেজ যদি আপনার কথা শুনে চলে, আমি কিন্তু অর্থনৈতিক বাধা তৈরি করব। এখানে টিট ফর ট্যাট, নো কম্প্রোমাইজ। দেখি আপনি কোন কলেজের শিক্ষকদের মাইনে দেন, কোন ইউনিভার্সিটির শিক্ষকদের মাইনে দেন।